আজকে আপনাদেরকে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি বাজারের সাথে পরিচয় করিয়ে দিব। অনেকে হয়তো বাজারটি দেখেছেন, যারা দেখেনি তারা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, দেখলে হয়তো চিনতে পারবেন বাজারটি। আসলে এটা একটা হাটের মতো মনে হলে আসলে একটা হাট নয়, এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটি সেমি নন স্টপ ট্রেন আন্তনগর দূরপাল্লায় চলাচলকারী একটি ট্রেনের রাতের বেলা চিত্র। এভাবেই প্রতিনিয়ত ট্রেনের ভিতর দিয়ে এরকম মহাসড়কের মতো মানুষজন যাতায়াত করে, যাদের অধিকাংশ হকার। সারাদিনের ক্লান্তির পরে মানুষ যখন রাতে একটু শান্তি করে কোনো গন্তব্যস্থলে রওনা করে, ঠিক তখনই এই ট্রেনে না যায় একটু ঘুমানো, না যায় একটু শান্তি করে বসা, আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যাবে এরকম হকারগুলো, পা মারিয়ে ধাক্কা দিয়ে যে যার মতো ব্যস্ত। এই ট্রেনে পুলিশ রয়েছে, দেখুন পুলিশ যখন আসে তখন তারা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু এক গেট দিয়ে তারা পালিয়ে যায় আবার আরেক গেটে ঢুকে পড়ে। অনেক হয়তো বলতে পারেন যে এরা গরিব মানুষ, ট্রেনে বিক্রি করে 2-4 টাকা ইনকাম করে, এটা দোষের কি? আসলে দোষের কিছু না, তাদের এই পণ্যগুলো বিক্রির জন্য ট্রেনের মধ্যে প্রবেশ করাটা গুরুত্বপূর্ণ না, তারা চাইলেই কিন্তু জানালা দিয়ে এই জিনিসগুলো বিক্রি করতে পারে, কিন্তু ট্রেনের মধ্যে প্রবেশের ফলে এটা আমাদের নিরাপত্তার জন্য খুবই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। অনেকে একটু যদি চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকে, এই হকাররা যদি তাদের ব্যাগ ব্যাগেজটা নিয়ে চলে যায় তাহলে ভুলেও কিন্তু সেটা আর খুঁজে পাওয়া যাবে না, এবং বাংলাদেশ রেলওয়ে কিন্তু ড্রাইভার নেয় না। প্রতিদিন প্রতিনিয়ত এরকম হকারের ছদ্মবেশে অনেক চোর ছিনতাইকারী ট্রেনে প্রবেশ করে, নামার সময় জানালা দিয়ে মোবাইলটা নিয়ে চলে যায়, কখনো বা উপর থেকে ব্যাগ নিয়ে চলে যায়। প্রতিনিয়ত এই হকার এবং ছিনতাইকারীদের অত্যাচারে বাংলাদেশ রেলওয়ের যাত্রা আমাদের বিঘ্ন ঘটে। আশা করব এই হকার মুক্ত বাংলাদেশ রেলওয়ে আমরা অচিরে দেখতে পাবো। হকাররা যারা আছে তারা যেন ট্রেনের বাইরে দাঁড়িয়ে বিক্রি করে, ট্রেনের মধ্যে যেন তারা না ওঠে। আপনি একটু চিন্তা করুন, আপনি আপনার মূল্যবান একটি ল্যাপটপ বা ব্যাগ রেখে আপনি যদি ওয়াশরুমে যান, আর এরকম যদি হকাররা যদি যাতায়াত করার সময় সেটা টান দিয়ে নিয়ে চলে যায়, আপনি কীভাবে সেটা ফিরে পাবেন? বাংলাদেশ রেলওয়ে কি কখনো দায়ভার নেবে? কখনো দায়ভার নেবে না। এজন্য রেলওয়ের কাছে আকুল আবেদন, দয়া করে ট্রেনের মধ্যে এরকম হকার ওঠা বন্ধ করুন, অন্তত ইন্টারসিটি দূরপাল্লার এবং রাতের ট্রেনগুলোতে যেন হকার না ওঠে। লোকাল ট্রেন রয়েছে বা প্ল্যাটফর্মে বা স্টেশনে তারা থাকুক, সেটা আমাদের কোনো সমস্যা না, কিন্তু ট্রেনের মধ্যে যখন তারা এভাবে উঠে তখন সেটা আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়। ট্রেন ভ্রমণটাকে আরামদায়ক করতে, শান্তিপূর্ণ করতে ট্রেনে হকার ওঠা বন্ধ করা খুবই জরুরি। এটা বন্ধ না হলে প্রতিনিয়ত আমাদের এই মূল্যবান মালামাল যে হারাচ্ছে সেটা কমবে না, হারাতেই থাকবে, এবং ট্রেনের প্রতি আমাদের ভালোবাসা হারিয়ে যেতে শুরু করবে। কারণ দিন শেষে মানুষ একটু শান্তি চায়, একটু নিরাপত্তা চায়। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন। ধন্যবাদ।